नमस्कार बंधुरा, आमी स्वप्ना उपाध्याय। आमार चैनल रान्ना रेसिपी एंड आवा लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपी, श्रिम्प स्कार्ड फिश कारी। एटा किभाबे खूब कम समये एबं खूब सहजेई सुस्वादु करे खूब कम तेल मसला दिए बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आपनारा चाइले आमार मतो करे रेसिपिटा एकबार बाड़िते बानिये देखते पारेन। आशा करी सकलेर खूबई भालो लागबे। भालो लागले लाइक शेयर कमेंट करबेन आर आमार चैनलके एखोनो जारा सबसक्राइब करेनी प्लिज सबसक्राइब करे नेबेन। पुरो भिडियोटा देखार अनुरोध रइल। आसुन ताहले देखे नी ए रेसिपिटा आमी किभाबे करब। एखाने आमी निये निएछी 500 ग्राम श्रिम्प स्कार्ड फिस। एटा देखते ठीक गोल्डेन कलारेर हय, एर लेसटा अनेकटा गोल्डेन कलारेर, गाए एकटा कालो दाग थाके। एटा आमादेर एखाने अनेक बेशी परिमाणेई पावा जाए। एबार आमी माछगुलोके भालो करे केटे धुए परिष्कार करे नेब। माछगुलोके भालो करे केटे धुए परिष्कार करे निएछि आर एभाबे करे केटे निएछि। एबार आमी माछेर मध्ये दिए दिच्छि किछुटा परिमाण लवण आर दिए दिच्छि किछुटा परिमाण हलुद। लवण हलुद দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার আমি লবণ হলুদ আর তেল মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদ তেল ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হাই হিটে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস মাছ, দিয়ে ভালো করে মাছের 1 পিঠ ভেজে নেব। মাছের 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠ ভাজার জন্য মাছগুলোকে উল্টে দিয়েছি। মাছের 2 পিঠই ভাজা হয়ে গেছে, মাছগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি বাকি 2টো মাছ ঠিক একইভাবে ভালো করে ভেজে নেব। সব মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা তেল রয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা কাকরোল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। কাকরোলগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো ঝিঙে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা থালায় তুলে রেখে দেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার আমি হাই হিটে রেখে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো সর্ষে, আর দিলাম আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা কারি পাতা কয়েকটা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে সব সময় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই পেস্ট করে রাখা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা, 2 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা 1টা টমেটো, দিয়ে ভালো করে মিশিয়ে হাই হিটে রেখে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো কুচি, নাড়াচাড়া করে আবারও এটাকে আমি কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল।
হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকা দিয়ে হাই হিটে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মাছগুলোকে। একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট হাই হিটে ঝোলটাকে ফুটতে দেব। তাহলে ঝোল তেল মশলা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। তৈরি হয়ে গেল শ্রিম্পস কাট ফিশ কারি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ফিশ কারি। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।